উন্নয়ন নিয়ে জোর বিতর্ক আছে মাগুরা এক আসনে। সরকারি দলের নেতারা জানান রেকর্ড পরিমাণ উন্নয়ন হয়েছে, আর ভোটাররা জানান মানুষের চাহিদা অনুযায়ী উন্নয়ন হয়নি। সরকারি দলের সংসদ সদস্যের বিরুদ্ধে নেতাকর্মীদের একাংশের অভিযোগ, তার আধিপত্যের কারণে অনেক পুরনো নেতাকর্মী এখন দলের বাইরে। এদিকে বিএনপির মনোনয়ন নিয়েও দলের মধ্যে কোন্দল আছে। মাঠে সক্রিয় রয়েছে জাতীয় পার্টি এবং জামায়াতে ইসলামীও। এস এম ফরহাদের প্রতিবেদন। মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত মাগুরা এক আসনে 2018 সালে আওয়ামী লীগের মনোনয়ন পান সাবেক এমপি মরহুম আসাদুজ্জামানের ছেলে ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট সাইফুজ্জামান শেখর। নির্বাচনের জয়ের পর জেলার রাজনীতিতে তিনি একক প্রাধান্য বিস্তার করেন, বিষয়টি পছন্দ করেননি দলের একটি অংশ। এবারও তিনি দলের এ আসনে একক দলীয় প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। এরই মধ্যে কিছু নেতাকর্মী নিজেকে গুটিয়ে নিয়েছেন, তবে জেলা আওয়ামী লীগের বেশিরভাগ নেতারা সক্রিয়ভাবেই মাঠে আছেন। সাইফুজ্জামান শিখর সংসদ সদস্য হওয়ার পর মাগুরায় একটি মেডিকেল কলেজ, নির্মাণাধীন আইটি পার্ক, অত্যাধুনিক স্টেডিয়াম ও তার সৌন্দর্যবর্ধন, আধুনিক জিমনেশিয়াম, নবগঙ্গা ব্রিজ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, পুরো এলাকার ফোরলেন সড়কসহ জেলার অন্তত অর্ধশত উন্নয়ন কাজ করেছেন। প্রত্যেকটি পল্লী অবকাঠামো, কোনো ইউনিয়ন, কোনো গ্রামের একটি রাস্তাও কাঁচা নেই। আমাদের মাগুরার মানুষের কিন্তু কৃষকদের সবচেয়ে বড় যে প্ল্যান্টেশনটা সেটা হচ্ছে গিয়ে জুট। আমরা কিন্তু সেই তিনটা জুট মিল করেছি। আটপাড়ায় একটা করা হয়েছে, শতখালিতে আমাদের ইসিগাদায় দুইটা জুট মিল আছে। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের যে তুলা থেকে সুতা উৎপাদনের যে টেক্সটাইল মিলটা, সেই টেক্সটাইল মিলটা আমরা বন্ধ ছিল, বিএনপি বন্ধ করে দিয়েছিল বিএনসি, সেটা আমরা চালু করেছি এবং এটা আমরা এখন টেন্ডার প্রক্রিয়ায় গিয়েছি যে আমরা কোনো ভালো ইন্ডাস্ট্রি মালিককে পাই কিনা, যাদের হাতে আমরা এটা তুলে দেব। অন্যদিকে আওয়ামী লীগের দলীয় কোন্দলের সুযোগ নিতে চান বিএনপির নেতারা। এরই মধ্যে তারা দলীয় সিদ্ধান্ত পেলে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। আমরা শ্রীপুরের প্রোগ্রাম বিগত দিনে করতে পারিনি, পুলিশ বাহিনী এবং আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদেরকে শ্রীপুর থানাতে কোনো প্রোগ্রাম করতে দেয়নি। কিন্তু এখন আমরা, আমাদের নেতাকর্মীরা অত্যন্ত শক্তিশালী, দেশের জন্য কানে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যে আমরা প্রোগ্রাম করছি। আগামী নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার অধীনে হলে আমরা নির্বাচনে যাব, নতুবা আমরা নির্বাচন করব না এবং নির্বাচনে যাব না। জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জানান, নির্বাচনে অংশ নিতে তারা নিয়মিত দলীয় কর্মকাণ্ড পরিচালনা করছেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশও নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে তাদের দল। আমরা মনে করি জাতীয় পার্টির বর্তমান যে অবস্থান মাগুরা জেলাতে, প্রত্যেকটা সংগঠনের এবং সুদৃঢ় অবস্থানের কারণেই আমরা এটা বিশ্বাস করি আগামী নির্বাচন যদি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সকলে যদি ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিতে পারে, ইনশাআল্লাহ আমরা বিজয় ছিনিয়ে আনতে পারব। আর ভোটাররা জানান, দৃশ্যমান বিভিন্ন উন্নয়ন করলেও কৃষি নির্ভর এ জেলায় সরকারের চলমান উন্নয়ন ব্যতীত তেমন কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে না উঠায় এখানে বেকার সমস্যা প্রকট হয়েছে। ওইভাবে দৃশ্যমান কোনো উন্নয়ন নেই, এখানে কোনো মিল ফ্যাক্টরি নেই, কোনো শিল্প প্রতিষ্ঠান নেই। কৃষি চাষ করে কেউ একটা ইলিশ মাছ খাইতে পারে না, কেউ একটা ভালো কাপড় পরতে পারে না, আপনার এদের জীবনযাত্রার মান অনেক কঠিন। পাঁচ বছরে দৃশ্যমান কোনো কিছু করেন নাই, এটা রাস্তাঘাট বা ব্রিজ কালভার্ট বা হাটবাজার এর কোনো উন্নয়ন সাধন করেন নাই। পুরো মাগুরা শহর, এখানে কিন্তু কৃষি অনেক ভালো, কিন্তু কৃষি নির্ভর কোনো শিল্প কারখানাই নাই আমাদের এখানে। আমাদের এখানে সরকারি কোনো শিল্প প্রতিষ্ঠানই তৈরি হয় নাই। 1996 সাল থেকে দীর্ঘ দুই যুগেরও বেশি সময় আসনটি আওয়ামী লীগের দখলে রয়েছে। 1996 থেকে 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন পর্যন্ত এ আসনে পরপর 4 বার সংসদ সদস্য নির্বাচিত হন প্রফেসর ডক্টর সিরাজুল আকবর। 2015 সালের 9 মার্চ সিরাজুল আকবরের মৃত্যুর পর অনুষ্ঠিত উপনির্বাচনে এমপি নির্বাচিত হন আওয়ামী লীগ প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল ওয়াহাব। এবারে জেনে নেব মাগুরা এক আসনের আরও কিছু তথ্য, উপাত্ত এবং বিগত ফলাফল। মোট ভোটার আছে মাগুরা একে 3,98,571 জন, এবং এর মধ্যে পুরুষ ভোটার প্রায় 2 লাখ এবং নারী ভোটার 1,99,000-এর কাছাকাছি।
মোট ভোট কেন্দ্র আছে 152টি এবং দুজন তৃতীয় লিঙ্গের ভোটারও আছেন এই আসনে। আমরা যদি মনোনয়ন প্রত্যাশা করছেন এমন প্রার্থীদের তালিকা দেখি। সাইফুজ্জামান শিখর, তিনি আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য, তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশা করছেন আওয়ামী লীগের হয়ে। এছাড়া যদি তালিকা দেখি, মনোয়ার হোসেন, তিনি বিএনপির নতুন প্রার্থী, এখানে এই আসনে এবারও মনোনয়ন প্রত্যাশা করছেন বিএনপির হয়ে। সিরাজুস সাইফিন সাইফ, তিনি জাতীয় পার্টির নতুন প্রার্থী হিসেবে তিনিও মনোনয়ন প্রত্যাশা করছেন এই আসনে। ভোটের ফ্যাক্টরগুলো যদি দেখি, যে বিষয়গুলি এখানে প্রভাব ফেলতে পারে ভোটে সেগুলো কি? সরকারি দলের আধিপত্যের চর্চায় কোণঠাসা দলের একাংশ, নির্মাণ হয়েছে মেডিকেল কলেজ, আইটি পার্ক, অত্যাধুনিক স্টেডিয়াম সহ অবকাঠামোগত অনেক উন্নয়ন, সেটা একটা ভোটের ফ্যাক্টর। আওয়ামী লীগের কোন দলে সুযোগ নিতে চান বিএনপি নেতারা, আওয়ামী লীগের ভিতরে যে একাংশের যে কোণঠাসা অবস্থান, দলের ভিতরে যে কোন দল, সেটা একটা ফ্যাক্টর হতে পারে এই ভোটে। শিল্প প্রতিষ্ঠান গড়ে না ওঠায় এখানে বেকার সমস্যা প্রকট হয়েছে, বিশেষ করে কৃষি নির্ভর এই অঞ্চলে কৃষিভিত্তিক কোনো শিল্প কারখানার আকাঙ্ক্ষা ছিল মানুষের, সেটা ভোটের ফ্যাক্টর হতে পারে। আমরা যদি ফলাফল দেখি, 2008 সালের নির্বাচনের ফলাফল, যেটা তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন ছিল, সবগুলো রাজনৈতিক দল এবং জোট সেখানে অংশ নিয়েছিল। আওয়ামী লীগের সিরাজুল আকবর, তিনি মহাজোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন, 135,596 ভোট পেয়ে জিতেছিলেন তিনি। ইকবাল আখতার খান বিএনপির হয়ে, বিএনপি এবং চারদলীয় জোট, বিশেষ করে বিএনপি জামায়াতের প্রার্থী হিসেবে তিনি এখানে ছিলেন, ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছেন, 109,835 ভোট পেয়েছিলেন। আমরা ফলাফলের বিশ্লেষণ যদি দেখি, সিরাজুল আকবর 53.8% ভোট পেয়েছিলেন এবং ইকবাল আখতার খান বিএনপির হয়ে, তিনি ভোট পেয়েছিলেন 43.6%। মোট প্রদত্ত ভোটের পার্সেন্টেজটাই আমরা এখানে দেখিয়েছি, আমরা ফলাফল দেখে নিলাম। একই সঙ্গে আমরা যদি একটু তথ্যপত্রগুলো দেখলাম, সম্ভাব্য প্রার্থী যারা মনোনয়ন প্রত্যাশা করছেন তাদের তালিকাটাও দেখে নিলাম।